हेलो एवरीवन আমরা আগের ক্লাসে রিলেশন অর্থাৎ সম্বন্ধে যে চ্যাপ্টারটা পুরো যে থিওরিটা সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম আজ হচ্ছে ওই যে চ্যাপ্টারে এই চ্যাপ্টারের কয়েকটা যে প্রবলেম সেই সম্বন্ধে আমরা আজ আলোচনা করব সেখানে এইগুলো হচ্ছে মেইনলি কয়েকটা সালে পড়েছিল উচ্চ মাধ্যমিকের যে সালে সেই কয়েকটা প্রবলেম আমরা আজকে নিয়েছি সেখান থেকে নিয়ে আজ আমরা আলোচনা করব প্রথম যে প্রবলেমটা রয়েছে যে আর একটি সম্বন্ধ যেখানে আর ইকুয়াল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু বারো হলে আর এর ক্ষেত্র এবং পাল্লা ক্ষেত্র এবং পাল্লা আমরা এখানে একটা নির্ণয় করব যে এক্স ওয়াইটা বলেছে এক্স ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারের মধ্যে বলেছে কি যে এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু বারো তাহলে আমরা এখান থেকে x সমান কত হবে যে 12 মাইনাস 3y তাহলে আমরা যদি y সমান 1 ধরি y সমান 1 হলে x সমান হবে কত 12 মাইনাস 3 ইনটু 1 ইকুয়াল টু 12 মাইনাস 3 ইকুয়াল টু 9 আবার y সমান যদি 2 2 নিই তাহলে x সমান হবে 12 মাইনাস 3 ইনটু 2 ইকুয়াল টু 12 মাইনাস 6 ইকুয়াল টু 6 আর y ইকুয়াল টু যদি 3 নিই তাহলে x ইকুয়াল টু হবে 12 মাইনাস 3 ইনটু 3 সমান 12 মাইনাস 9 ইকুয়াল টু 3 আর যদি y সমান 4 নিই তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে x সমান 12 মাইনাস 3 ইনটু 4 ইকুয়াল টু 12 মাইনাস 12 ইকুয়াল টু 0 যেটা ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার তাহলে বাকি আর সমস্ত যদি y বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য সমস্ত সব এর জন্য বাকি যেগুলো রয়েছে তার জন্য এই যে x এর মানটা আর এটা ন্যাচারাল নাম্বার থাকবে না সেই জন্য সেই মানগুলো আর আমরা নেব না তাহলে সেক্ষেত্রে এই যে রিলেশন আর আর সেটটা কি হবে আর সমান আমরা ধরে কি লিখতে পারি যে y এ x y সমান 1 এর জন্য 9 তাহলে আমরা করব x টা আগে x, y তাহলে 9, 1 আর y ইকুয়াল টু এর জন্য কত তাহলে 6, 2 আর y 3 এর জন্য 3 তাহলে 3, 3 এটা তাহলে তাহলে r এর যে হচ্ছে ক্ষেত্র আর হচ্ছে পাল্লা নির্ণয় করতে বলেছে তাহলে ক্ষেত্রটা হবে কত ডোমেন অফ তাহলে ডোমেন অফ r ইকুয়াল টু আমরা কি জানি যে ফার্স্ট টার্মগুলো নিয়ে যে এটা 9, 6, 3 তাহলে এটা সে 9, 6, 3 তাহলে আমরা এটা যদি ঘুরিয়ে সাজিয়ে লিখি তাহলে কত হবে 3, 6 আর 9 আর রেঞ্জ রেঞ্জ অফ r ইকুয়াল টু হবে কত না আছে এই যে লাস্ট টার্মগুলো যেটা বলেছি সেইগুলো নিয়ে আমরা এর আগের ভিডিওতে এটা আলোচনা করেছি এটা রেঞ্জ অফ r দেখো এটা হচ্ছে আমরা r এর ডোমেন এবং রেঞ্জ এটা আমরা নিয়ে আজ আলোচনা এটা হলো এটা হচ্ছে 2017 সালে কোশ্চেনটা উচ্চ মাধ্যমিকে এসেছিল আশা করি প্রত্যেকে এটা বুঝতে পেরেছো হ্যাঁ এরপর হচ্ছে আমরা দ্বিতীয় যে কোশ্চেনটা আলোচনা করব এটা 2019 সালে পড়েছে যে কি বলছে মনে করো এ এ সমান 1 2 3 একটি পদার্থ সেট এর উপর একটি সম্বন্ধের সংজ্ঞা দিতে বলছে সম্বন্ধে একটা সম্বন্ধের রিলেশনের ডেফিনেশন একটা এমন ভাবে আর সেটকে নির্বাচন করতে বলেছে যেটা এর উপর সসম হবে এবং প্রতিসম কিন্তু সংক্রমক নয় কিন্তু বলেছে এটা সংক্রমক নয় এরকম একটা আমাকে সেটের ডেফিনেশন দিতে বলেছে তাহলে প্রথমে রিলেশন আমরা জানি যে এ সেটের উপর এ সেট থেকে এ সেটের উপর নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এ ক্রস এটা বের করব তাহলে এ ক্রস এটা কত হবে 1 2 3 ক্রস 1 2 3 এর ক্রস প্রোডাক্টটা করলে কত হবে 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3
এই হচ্ছে সেট এখান থেকে আমরা এই যে সেটটা a ক্রস m এখান থেকে কতগুলো আমরা কি জানি রিলেশন সম্বন্ধ মানে a ক্রস a সেটের উপর আছে তাহলে a ক্রস a এর সাবসেট গুলো নিয়ে যে হচ্ছে সম্বন্ধটা সেটা আমরা এখানে হচ্ছে সেটা আর সেটটা গঠন করব তাহলে আর সেটটাকে আমরা ডিফাইন করছি কিভাবে না 1, 1, 2, 2, 3, 3 এবং আর এটা যদি সসম হতে গেলে কি হতে হয় না যে এ সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে সেইগুলো সমস্ত গুলো 1, 1, 2, 2, 3, 3 এই সমগুলো হচ্ছে থাকতে হয় এছাড়া আরো যদি প্রতিসম হতে গেলে আমি নিচ্ছি 2, 3 আর হচ্ছে তাহলে 2, 3টা থাকলে 3, 2টা নিতে হবে আর হচ্ছে 2, 3, 3, 2 আর হচ্ছে 1, 2 আর হচ্ছে 2, 1 এই হচ্ছে আমরা আর রিলেশনটা একটা ডিফাইন করেছি তাহলে এখানে দেখো যে কি সমস্ত যে সমস্ত a বিলংস টু ক্যাপিটাল a এর জন্য a কমা এটা বিলংস টু r এর মধ্যে আছে তাহলে কি হবে r হচ্ছে একটি সসম r সসম হলো আর আমরা কি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 2 3টা বিলংস টু r এ আছে ইমপ্লাইজ এখানে 3 2টাও বিলংস টু r আবার 1 2টা বিলংস টু r এ আছে ইমপ্লাইজ কত হবে 2, 1 বিলংস টু r তাহলে আমরা এখান থেকে সমস্ত যে এলিমেন্ট গুলো রয়েছে তার যে বিপরীত গুলো সেই টার্ম গুলো রয়েছে তাহলে r হচ্ছে প্রতিসম প্রতিসম এরপর কি সংক্রমক নয় বলেছে তাহলে এখানে আমরা দেখো যে কি না এখানে কি না 1 2 আছে 1 2 আছে 1 2 বিলংস টু আর রিলেশনের মধ্যে আছে এবং 1 2 আছে আর 2 3 আছে 2 3 বিলংস টু আর এর মধ্যে আছে তাহলে আমরা সংক্রমক অনুসারে জানি যে a কমা b যদি আর এ থাকে b কমা c যদি আর এ থাকে তাহলে কি হতে হবে হচ্ছে c কমা a তাহলে 1 কমা 3 যেটা ডাজ নট এখানে দেখো ডাজ নট বিলংস টু আর এর মধ্যে এই সেটটা ডাজ নট বিলংস টু আর তাহলে আর হচ্ছে কি হবে সংক্রমক নয় তাহলে আর যে অংশটা আমরা ডিফাইন করেছি সেটা হচ্ছে এটা কি হলো সসম প্রতিসম কিন্তু সংক্রমক নয় এটা একটা হচ্ছে 2019 সালে এই কোশ্চেনটা পড়েছিল এরপর নেক্সট যে কোশ্চেনটা আমরা আলোচনা করব নেক্সট কোশ্চেন আমরা যেটা আলোচনা করব দেখো বলেছে যে হচ্ছে স্বাভাবিক সংখ্যা সময়ের সেট n ন্যাচারাল নাম্বারের উপর একটি সম্বন্ধ r প্রদত্ত রূপে সংজ্ঞাত r ইকুয়াল টু xy such that xy belongs to natural number এবং 2x plus y ইকুয়াল টু 41 তাহলে দেখাও যে n এর উপর সংজ্ঞাত r সম্বন্ধটি সসম বা প্রতিসম বা সংক্রমণশীল হচ্ছে বা কোনোটাই নয় মানে সসমও হবে না প্রতিসমও হবে না এবং সংক্রমণশীল হবে না এটা আমাকে প্রমাণ করতে হবে এটা উচ্চ মাধ্যমিকে 2018 সালে একটা এই কোশ্চেন এরকম দিয়েছিল সেই কোশ্চেনটা নিয়ে এখন আলোচনা করছি দেখো যে সমস্ত এই যে ন্যাচারাল নাম্বার x, x বিলংস টু n অর্থাৎ আমরা যদি x সমান 1 আর y সমান 1 ধরি তাহলে এখানে 1 এর ন্যাচারাল নাম্বার বিলংস টু ন্যাচারাল নাম্বার তাহলে 1 এখানে বসাচ্ছি 2 1 1 ইকুয়াল টু 2 1 ইকুয়াল টু 3 not equal to 41 তাহলে কি 1 কমা 1 টা ডাজ নট বিলংস টু আর এর মধ্যে তাহলে 1 কমা 1 টা আর এ দিই তাহলে কি হবে আমরা যে সসম যে ডেফিনেশন অনুসারে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য 8 টা আর এর মধ্যে সমস্ত যে সব সমস্ত a a বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য a a বিলংস টু আর বলে তবেই আমরা সেটাকে সসম বলি তাহলে এই ক্ষেত্রে যেহেতু 1 1 ডাজ নট বিলংস টু আর তাহলে আর এখানে কি হবে যে আরটা এখানে সসম আরটা এখানে সসম হচ্ছে আর সসম নয় সেকেন্ড কন্ডিশন কি বলেছে প্রতিসমর ব্যাপারটা প্রতিসমটা দেখো আমরা x সমান যদি 1 আর y সমান যদি 49 এই সংখ্যাটা ধরি তাহলে কত হবে 2 1 প্লাস হচ্ছে 39 সমান কত
2 প্লাস 39 সমান 41 তাহলে এখানে 1 কমা হচ্ছে 39 বিলংস টু আর হচ্ছে কিন্তু কিন্তু হচ্ছে কি নাম হচ্ছে 39 39 2 গুণিত 39 প্লাস 1 ডাজ হচ্ছে ডাজ নট ইকুয়াল টু 41 তাহলে কি না 39 কমা 1 ডাজ নট বিলংস টু আর তাহলে 1 কমা হচ্ছে 1 কমা 39 আর এর মধ্যে আছে কিন্তু 39 কমা 1 এটা আর এর মধ্যে নেই তাহলে কি হবে আমরা একটা পয়েন্ট পেয়েছি যেখানে প্রতিসমের এই যে কন্ডিশনটা সেটা স্যাটিসফাই করছে না তাহলে এখানে আর কি হবে আর হচ্ছে প্রতিসম নয় নেক্সট কন্ডিশন কি বলেছে সংক্রমণশীলতা তাহলে সংক্রমণশীলতা নাম কিভাবে না আমরা যদি হচ্ছে একটা পয়েন্ট x সমান যদি আমরা মানটা ধরি যে 20 আর y সমান যদি আমরা ধরি 1 তাহলে কি হচ্ছে 2 ইনটু এই যে এখানটা বসাবো 2 ইনটু হচ্ছে 20 প্লাস 1 সমান কত হচ্ছে 2 গুণিত 20 40 প্লাস 1 সমান 41 আর আবার আরেকটা যদি মান ধরছি x কমা x টা হচ্ছে 1 আর y টা 39 এর ফার্স্ট আমরা যে এটা নিয়েছিলাম এই অংশটা তাহলে এখানে সেই কন্ডিশনটা দেখো আমাদের খেড়েছে তাহলে 2 ইনটু 1 প্লাস 39 সমান 41 তাহলে আমাদের কি না 20 কমা 1 বিলংস টু আর এর মধ্যে আছে আবার 1 কমা হচ্ছে 39 অর্থাৎ 1 কমা 39 এটাও আর এর মধ্যে আছে কিন্তু কিন্তু কি না 20 কমা 39 টা 20 কমা 39 ডাজ নট বিলংস টু আর হবে কারণ হচ্ছে কারণ কারণটা দেখো কি 2 গুণিত 20 প্লাস 39 এটা কি 41 হবে এটা হবে না এর থেকে বেশি হবে তাহলে সেক্ষেত্রে দেখো আমরা সংক্রমণের ডেফিনেশন অনুসারে যে এটা আছে 20 কমা 39 ডাজ নট বিলংস টু আর তাহলে আর এখানে কি না সংক্রমণ সিল নয় তাহলে এখানে দেখো এই অঙ্কটার মধ্যে কি বলেছিল যেটা সেটা দেখো প্রত্যেকটা এখানে কি হলো সসম হয়নি প্রতিসম হয়নি আবার এখানে সংক্রমণশীল হয়নি তাহলে এই যে অঙ্কটা তাহলে এটা ক্ষেত্রে প্রমাণ করতে পারলাম যে এই যে অঙ্কটা এটা হচ্ছে সসম প্রতিসম এবং সংক্রমণশীল নয় এই অঙ্কের মধ্যে তাহলে বোঝা গেল এই আমরা তিনটে যে সালে পড়েছিল 17 18 আর 19 সালে সবচেয়ে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা এর পরের চ্যাপ্টার যেটা রয়েছে ম্যাপিং আর ফাংশন সেটা নিয়ে আজকে আলোচনা করব তোমরা আমাদের এই যে চ্যানেলটি এটা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে খুব ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করব এবং চ্যাপ্টারের যে সালের কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা এখানে হচ্ছে আলোচনা করব তোমরা ভালো করে পড়ো থ্যাংক ইউ